রেলের কর্মচারীদের একটি ট্রেন অবৈধভাবে যাত্রী নিয়ে সিলেট স্টেশনে আসে শনিবার। স্টেশনের ম্যানেজারের দাবি, কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য রেলওয়ের বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে 20 জন স্টাফ নিয়ে ট্রেনটি আসে। তবে প্রশাসন বলছে ওই ট্রেনে আসা 55 জন যাত্রীর মধ্যে 35 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসক এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। শনিবার বিকেল 5টার দিকে ঢাকা থেকে 2টি বগি নিয়ে একটি ট্রেন সিলেট স্টেশনে আসে। সিলেট স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান দাবি করেন, কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য রেলওয়ে বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে 20 জন স্টাফ নিয়ে ট্রেনটি সিলেট আসে, কিন্তু স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ে 55 জন যাত্রী স্টেশনে আসে। বাকিরা কোথা থেকে এলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি সিলেট স্টেশনের ম্যানেজার। এবং সবাই বেতনের কানেকশানে ট্রেনে উঠছে এবং নামছে। ঢাকা থেকে ট্রেন সিলেটে আসায় রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ খলিলুর রহমান সহ রেলওয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন সিলেট জেলা প্রশাসক। সচিব রেলপথ মন্ত্রণালয়, তাকে পত্র লিখেছি, সেখানে বলেছি যারা জেলা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়েছে যে 8 জনের বেশি আসে নাই, কিন্তু আমরা পেয়েছি 55 জন। এই সার্বিক কাজের সঙ্গে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে রেলমন্ত্রী জানান, এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিজির সঙ্গে যেটা কথা হবে, শুধু ডিজি ইতিমধ্যেই আমাদের যে দায়িত্বে আছে নিরাপত্তা প্রহরী, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং 400 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। 24 মার্চ থেকে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।